আল্লাহ পাকের নবী যে বলেন ততক্ষণ পর্যন্ত আমি কিয়ামত দান করব না যতক্ষণ পর্যন্ত জমিনে একজন আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা থাকবে। কি বলনে ওয়ালা থাকবে? আওয়াজ করে বলেন আল্লাহ। আরো যারা আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহ। তিনি মাদ্রাসার ছাত্রগুলা মাদ্রাসার শিক্ষকগুলা যতদিন জমিনে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক এই জমিনের নিজামকে ঠিক রাখবে, নিয়মকে ঠিক রাখবে। একজন মাদ্রাসার ছাত্রের কত দাম? হাদিসে রাস্তা দিয়ে হেঁটে যাবে তার পায়ের নিচে রহমতের ফেরেশতারা নূরের উপর বিছায় দেবে। আর যদি কোন একটা বাচ্চা হাফেজে কোরআন হয় তার দাম আল্লাহর কাছে কত বাড়বে? হাদিসে আসছে ইউকালু লি সাহিবিল কোরআন, কোরআনওয়ালাকে হাফেজে কোরআনকে হাসরের ময়দানে বলা হবে ইকরা, তুমি তেলাওয়াত করতে থাকো, তুমি পড়তে থাকো, এক একটা আয়াত তেলাওয়াত করবা আর এক একটা তালা তুমি জান্নাতের উপরের দিকে উঠতে থাকবা। হাফেজে কোরআনের মা বাবা যেই সৌভাগ্যবান ভাই হবে, যেই সৌভাগ্যবান বোন হবে, তাদের মাথার মধ্যে এমন একটা নূরের তাজ পরায় দেওয়া হবে যে মাথার তাজটা চন্দ্র সূর্যের আলোর মতো এমন আলোক উজ্জ্বল হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরে হাফিজে কোরআন কি করবে? দশজন এমন আপনজনের ব্যাপারে শাফাত করবে যে দশজনের ব্যাপারে কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুম নার, যাদের সকলের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। প্রশ্ন হইতে পারে যে নবীগণ সুপারিশ করবে আমার হাফেজে কোরআন কিভাবে সুপারিশ করবে? قال رسول الله صلى الله عليه وسلم يحشر يشفع يوم القيامة الأنبياء ثم الشهداء ثم العلماء। হাশরের ময়দানে সর্বপ্রথম নবীরা সুপারিশ করার অনুমতি পাবে, তারপরে শহীদ যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তারা সুপারিশ করার অনুমতি পাবে। বলে একজন শহীদের দাম কত? নবীজির চাচা হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন, আল্লাহর নবীর জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা তাকে স্বপ্নের মধ্যে দেখলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের নিয়ামত পেয়েছে, কি নিয়ামত? ফি হুদুরিন তায়রিন, ওনার আত্মাটাকে একটা সবুজ পাখির ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। সবুজ পাখির ভিতরে হেলিকপ্টার বানায় দেওয়া হয়েছে, জান্নাতের হেলিকপ্টার। আর বলা হয়েছে ফারতাফিউ মিন হাইসু শাআ, যেখানে ইচ্ছা সেখানে তুমি বিচরণ করো। এবারে সাহাবি আল্লাহর দরবারে আরজে পেশ করছে, আল্লাহ আমি যে দুনিয়ার মধ্যে শান্তিতে আছি এটা আমার পরিবারদেরকে একটু জানায় দাও, মেসেজ দিয়ে দাও। নবীজি স্বপ্নে পুরা বিষয়টা দেখা জাফর রাদিয়াল্লাহু তাআলা নূর আত্মীয় স্বজনদেরকে সুসংবাদটা দিছে যে জাফর এরকম অবস্থার মধ্যে আছে। সুবহানাল্লাহ। তো শহীদরা হাশরের ময়দানে শাফাত করার অনুমতি পাবে, তারপরে আলেম ওলামারা হাফেজে কোরআন শাফাত করার অনুমতি পাবে, এই যে ছোট বাচ্চা যারা হাফেজে কোরআন হয়ে যায়, বড় আশ্চর্যের জিনিস। আল্লাহ তাআলা কোরআন নাযিল করে বলেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত,
والارض والجبال فابين ان يحملنها واشفقن منها وحملها الانسان পাহাড় কি কুরআন দেওয়ার জন্য পাহাড়ের কাছে প্রস্তাব পেশ করেছেন আসমানের কাছে প্রস্তাব পেশ করেছেন এর অস্বীকৃতি জানাইছি দুর্বল মানুষ সে বলছে আল্লাহ কুরআনটা আপনি আমাকে দিয়ে দেন সুবহানাল্লাহ আমি আপনি কত দুর্বল এটা বলবো আল্লাহ কোরআনে বলে ওয়া খলিকাল ইনসানু যাইফা মানুষের সম্মান তার শক্তির কারণে না শক্তির কারণে যদি মানুষের সম্মান আর মান হতো তাহলে হাতির শক্তি আমাদের চাইতে অনেক বেশি অনেক গরুর শক্তি আমাদের চাইতে অনেক বেশি তারা মর্যাদাবান হইতো কথা বলেন ঠিক একটা পিপিলিকার আমাদের চাইতে শক্তি বেশি বলবেন যে কিভাবে পিপিলিকার আবার শক্তি বেশি হয় কেমন একটা পিপিলিকা গরমের মৌসুমে সে খাবার সংগ্রহ করে শীতের মৌসুমে এখানে একটা মিষ্টি রাইখা দেন পিঁপড়া খুঁজে পাবে কথা বলেন ঠিক কি না আপনারা যারা আছেন যেই কয় যায় বোঝা গেছে যে আপনারা বাড়ির থেকে কোন নির্দিষ্ট ওয়াজ শোনার জন্য আসেন নাই আসলে ওয়াজ শোনার জন্য আসছেন আলহামদুলিল্লাহ বলেন শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ আবার অনেকে চলে গেছে এটা বিশ্বাস করি না অনেকক্ষণ এক জায়গায় বসেছিল অনেকের একটু ধোঁয়া ধরানোর ইচ্ছা হয়েছে হইতে পারে না অনেকের এক কাপ চা খাইতে মনে চাইছে আবার অনেকের কল অফ নেচার প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গেছে যাইতে পারে না শীতের দিন মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত তার কি শিশি পেতে পারে না একটু তাহলে এরা আবার কিছুক্ষণ পর আশপাশ থেকে ফুচকা জিলাপি খেয়ে ইনশাল্লাহ আসবে ইনশাল্লাহ এরপরে আরো চমৎকার চমৎকার আলোচকরা আছেন তবে এটা গতানুগতিক একটা নিয়ম কোন সেলিব্রিটি যদি ওয়াজ করে চলে যায় তারপরে সেখানে কিছু ভাটা পড়বে এটা নিয়ে আমাদের মন খারাপ করার কিছু নাই কথা বলেন ঠিক কি না আমরা যারা আছি আমরা আওয়াজ দিব তো জোরে ইনশাআল্লাহ এখন যদি এখানে একটা মিষ্টি রাখা হয় এর মধ্যে আপনি পিপিলিকা খুঁজে পাবেন না কিন্তু গরমের মৌসুমে এক ফোঁটা মিষ্টির রস যেখানে থাকবে সেখানে পিপিলিকা থাকবে পিপিলিকা কি করে পিপিলিকা এটা সে রুটিন বানাইছে যে শীতের মৌসুমে আমরা কষ্ট করে আমাদের গর্তের থেকে বের হব না সারা গরমের সিজন খাবার সংরক্ষণ করে গর্তের ভিতরে চলে যায় তারপরে সারা শীতের মৌসুম এই আধারগুলো সেখানে থেকে খায় সুবহানাল্লাহ আপনারা আবার কোরআন কত সার্বজনীন এ কোরআন এই পিপিলিকার ব্যাপারে একটা স্বতন্ত্র সূরা নাযিল করেছেন যার নাম হচ্ছে সূরাতুল নাম পিপিলিকা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরাট বড় শাহী তখতনি আসমান দিয়ে উড়া যাইতেছে قالت نملة يا ايها النمل ادخلوا مساكنكم لا يحتمنكم سليمان وجنوده وهم لا يشعرون পিপরার সর্দার তার মধ্যে এত ঐক্যবদ্ধ সামনের পিপিলিকাটা যেই দিকে হাঁটে পেছনের পিপিলিকাগুলো সেই পথে হাঁটে কথা বলেন ঠিক কিনা মাঝখানে আপনি একটা কাছি দিয়ে আঙ্গুল দিয়ে তাকে আটকাবেন ঘুরা ওই দিকটা যাবে সবগুলো ওই দিক দিয়ে যাবে সুবহানাল্লাহ পিপরা আমিরের তাত বুঝলাম আমরা মানুষ হয়ে বুঝলাম না নয় দল চোদ্দ দল ৩৩ দলে আমরা বিভক্ত কথা বলেন ঠিক কিনা পিপিলিকার সর্দার বলতেছে উদখুলু মাসাকিনাকুম গর্তের ভিতরে প্রবেশ করো সুলাইমান আলাইহিস সালামের তখত এরা যদি এখান দিয়া যায় আমাকে তোমাকে দুলিচ্ছা করে যদি ভিতরে ঢুকে যাও পিপিলিকা এত বড় তখত দিয়ে পিপিলিকার জবান থেকে বের হয়ে গেছে সুবহানাল্লাহ
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নিচে নামছেন। নাইমা বলে আয় পিপিলিকা তুমি কি উচ্চারণ করছো? আমি সুবহানাল্লাহ পাঠ করেছি। কামারের সিংহাসন এই রাজত্ব সব কিছু নিয়ে যাও, বিনিময়ে তোমার একটা সুবহানাল্লাহর সওয়াব আমারে দিয়া দাও। পিপরা আমাদের চেয়ে শক্তিশালী কিভাবে? আমার ওয়েট আছে মনে করেন দুই মন, আমি তিন মনের একটা চাউলের বস্তা মাথায় উঠাইতে পারবো? আমরা তো এমনি ফার্মের শরীর, কষ্ট ছাড়া বড় হয়েছে, আমরা তো পারবই না। যারা বোঝা বহন করে গোডাউনে কাজ করে, ওই লোকটা তার শরীরের থেকে তিন গুণ দ্বিগুণ ওজনের কোন বোঝা বহন করতে পারবে? পারবে না। কিন্তু একটা পিপরা তার থেকে পাঁচ গুণ বড়, দশ গুণ বড় একটা আস্ত চিরা মুড়িকে নিয়ে আসে গর্তের দিকে রওনা দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই গড় হিসাব করলে, পার্সেন্ট হিসাব করলে একটা পিপিলিকাও আপনার আমার চাইতে বেশি শক্তিশালী। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি কত দুর্বল? সেই দুর্বল বলছে আল্লাহ কোরআন আমাকে, কথা মনে আছে তো? এদিক সেদিক মনোযোগ নাই তো? আলহামদুলিল্লাহ। বলতেছে আল্লাহ কোরআন আমাকে দাও, বাবা বাজার নিয়ে আসছে, চার বছরের বাচ্চা আগে আসছে ব্যাগটা ধরার জন্য, বাবা ব্যাগটা আমাকে দাও। তো বাচ্চাকে খুশি করার জন্য বাবা ব্যাগটা বাচ্চার হাতে দিছে, কিন্তু ওজনটা নিজের হাতেই কি করছে? আর বাবা মহাব্বত করে বলতেছে দুষ্ট কোথাকার, এই ভারী ভয়ও তুমি ধরতে আসছো। এটা কি রাগ হয়ে বলছে না ভালোবেসে বলছে? ভাইয়ের আমার আমার আল্লাহ ভালোবাসা মানুষদেরকে বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহু আকবার বলেন। এ মানুষ এত দুর্বল করে তোমাকে আমি বানাইলাম, এত সামান্য ক্ষমতা দিয়ে তোমাকে আমি বানাইলাম, চোখের ভিতরে একটা পাপড়ি যদি ঢুকে যায়, চোখের ভিতরে যদি একটা পিপিলিকা ঢুকে যায়, বোঝা যায় আমার আপনার ক্ষমতা কত দূর। কানের ভিতরে যদি একটা পিপিলিকা ঢুকে যায়, বোঝা যায় আমার আপনার ক্ষমতা কত দূর। কথা বলে যে আমার ভাই পাশে বসা আজ থেকে অনেক বছর আগে কানের ভিতরে কি জানি ঢুকছিল, এমন যন্ত্রণা ঢাকা মেডিকেল পর্যন্ত যাইতে হয়েছে। ঢাকা মেডিকেল যাওয়ার পরে কানের মধ্যে হাওয়া দিয়া, ভিতর থেকে হাওয়া দিয়া, প্রেসার দিয়া, টান দিয়া বাইর করেছে ছোট্ট একটা জিনিস মাত্র, ওইটার কাছে আমি ওই সময় দুর্বল হয়ে গেছিলাম। কথা বুঝে আসছে? কত দুর্বল আমি আপনি! আমার আপনার অহংকার যাতে না আসে। আল্লাহ পাক তো আপনাকে আমাকে সৃষ্টি করতে পারতেন আমার বাবার মুখের লালা আর মায়ের মুখের লালা দিয়া, পারতেন না? যে আল্লাহ পাক মা সারা বাপ সারা আদম আলাইহিসসালামকে বানাইতে পারছেন, যে আল্লাহ বাপ সারা শুধু মা দিয়া ঈসা আলাইহিসসালামকে বানাইতে পারছেন, ওই আল্লাহ তো ওই নাপাক পানির মাধ্যম গ্রহণ সারা ভালো কোনো পবিত্র আতরের মাধ্যম দিয়েও বানাইতে পারতেন। কথা বলেন ঠিক ঠিক না? দিন শেষে যাতে বান্দা অহংকার না করতে পারে। এ বান্দা তোমার কিসের অহংকার, কিসের এত টাকা পুরি? গভীর ভাবে তুমি চিন্তা করে দেখবা, তুমি এক ফোঁটা নাপাক পানির থেকে সৃষ্ট একটা মানুষ। মানুষ বলছে আল্লাহ কোরআনটা আপনি আমাদের উপরে দান দাও, তুমি কেমন করে পারবা? বান্দা বলতেছে আল্লাহ আমাকে দাও, আল্লাহ বলে ঠিক আছে দিলাম, কিন্তু আল্লাহ আবার ঘোষণা দিয়েছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ বান্দা তোমারে এটা দিয়ে একা ছাইরা দিলাম না, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এই কোরআনটা হেফাজত করার সংরক্ষণ করার দায়িত্ব নিয়ে নিলাম। ডাক্তারি যারা পড়ে তাদের সার্টিফিকেট আছে, সনদ আছে। ইঞ্জিনিয়ার হইতে গেলেও কি লাগে? সনদ লাগে, সার্টিফিকেট লাগে। আজকাল তো সনদ টনদ লাগে না, আলিফ বা তাসা পারলেই বলে একজন মৌলবি হয়ে গেছে। কথা বলেন ঠিক? ঠান্ডা লাগে
থাকলে নাপা খাইতে হয়, নাপা এক্সটেন্ড খাওয়া যায়, নাপা রিপিট খাওয়া যায়, প্লেন নাপা খাওয়া যায়, নাপা এক্স এইচ এক্সচার খাওয়া যায়, এইচ খাওয়া যায়, পাতলা পায়খানা হলে ফিলমেট খাইতে হয়, অ্যামোডিস খাইতে হয়, ফ্লাজিল খাইতে হয়, অরসালাইন খাইতে হয়, রাইস সালাইন খাইতে হয় যদি বাচ্চা হয়, মাথা ব্যথা হলে ক্লোফেনাক খাইতে হয়, ক্লোফেনাক এক্সআর খাইতে হয়, ইত্যাদি ইত্যাদি এক এক রোগের জন্য শহরের মানুষ প্রত্যেকটা রোগের জন্য প্রায় দুইটা চারটা পাঁচটা ঔষধের নাম জানে কিনা কথা বলেন। এটা জানার পরে আমি যদি দাবি করি তুমি কিসের ডাক্তার হইছ, তোমার মা বাবা তোমার চার বছর 30 লাখ টাকা খরচ করে কিসের এমবিবিএস বানাইছে, তাহলে এটা এর চেয়ে বড় গর্ধবী কোনো কথাবার্তা আছে, এর চেয়ে বড় সেন্সলেস কোনো কথাবার্তা হইতে পারে? আলিফ বাতাসা পড়লে কি আলেম হওয়া যায়? কোরআনের একটা সনদ আছে, কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের 56 বছরের মুহতামিম ছিলেন, উনি ওনার খুতবাতের মধ্যে কোরআনের সনদ বর্ণনা করছে, কোরআনকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কোরআনকে যদি অস্বীকার করা যায় তো তাহলে সারা পৃথিবীর হাতে যেই পরিমাণ মিডিয়া, যেই পরিমাণ মিডিয়ার শক্তি তারা ব্যবহার করে ভালো মানুষকে জঙ্গি বানায়, আঞ্চলিক একটা পৌর মেয়রকে আন্তর্জাতিক জাতীয় নেতা বানায় মিডিয়া, কথা বলেন ঠিক কিনা? সেই মিডিয়া যদি কোরআনের এক জাররা পরিমাণ ভুল পাইতো তাহলে নাস্তানা বোধ করে বলে কোরআনের সনদ শুনে আল্লাহ আল্লাহর কোরআনে বলতেছে আমি আল্লাহ এটা সম্মানিত একটা কালাম পাঠাইছি, আসমান থেকে আল্লাহ পাক একখানা 104খানা সহিফা এবং কিতাব নাজিল করেছেন, তাওরাত জাবুর ইনজিল ওই কিতাবগুলা এরকম প্রিন্ট দিয়া আসমান থেকে প্রিন্ট দিয়া লিখিত আকারে জমিনে পাঠাইছেন, যে কারণে তাওরাত জাবুর ইনজিল সবগুলো হচ্ছে কিতাব আল্লাহ মানে আল্লাহর লেখা কিতাব, কিন্তু কোরআন হচ্ছে এমন একটা আসমানি গ্রন্থ যেটা হচ্ছে কালামুল্লাহ কালামে রব্বি কালামে ইলাহি, আল্লাহ নিজে তার কুদরতি জবান দিয়া তেলাওয়াত করে করে শুনাইছে। তাহলে প্রশ্ন হইতে পারে হুজুর কোরআন কেও তো কিতাবুল্লাহ বলা হয়, বলা হয় না, এর কারণ কি? কোরআন নিয়ে যে ফেরেশতা নাজিল হইছেন পৃথিবীতে জিবরিল, ওই জিবরিলের কপালের মধ্যে উহুদ পাহাড়ের মতো বড় বড় অক্ষর দিয়া পুরা 30 পারা কোরআন লেখা আছে, আল্লাহর আরশের মধ্যে পুরা 30 পারা কোরআন উহুদ পাহাড়ের মতো বড় বড় অক্ষর দিয়া লেখা আছে, এই কারণে কোরআন কিতাবুল্লাহ আবার কালামুল্লাহ। জিবরিল আলাইহিসসালামের উপরে আল্লাহ পাক তেলাওয়াত করছেন, আল্লাহ পাকের গুণবাচক নাম কয়টা জোরে আওয়াজ করে বলেন, এটাও জানেন না? আলহামদুলিল্লাহ, এর মধ্যে একটা নাম হচ্ছে আমিন, বিশ্বস্ত, যেই ফেরেশতা আসমান থেকে কোরআন নিয়ে আসছে তার নামও কি? জিবরিল আমিন, এক আমিনের কালাম আরেক আমিন নিয়ে আসছে। এবার আল্লাহ বলে হাবিব আমি যেটা আপনার উপরে রাখবো আপনারও তো আমিন হওয়া দরকার, আপনাকে আমি নিজে বলবো না, কাফের মুশরিকরাই আপনাকে আমিন উপাধি দিয়ে দিবে। আল্লাহ পাক জিবরিলকে তেলাওয়াত করে শুনাইছেন, জিবরিল আসমান থেকে কোরআন নিয়ে জমিনে আসছে, সংসদে 500 কোটি টাকা বাজেট হয় একটা কাজে সিদ্দিরগঞ্জ থানার জন্য, মনে করে এটা টেন্ডার, সিদ্দিরগঞ্জের রাস্তা পর্যন্ত আসতে আসতে 100 কোটি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে আফসোস লাগে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে প্রজেক্ট ঘোষণা করা হয়েছে সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা ভিত্তিক সিনেমা হল নির্মাণ করা হবে, নাউজুবিল্লাহ মিন জালিক, যেই দেশে এখনো মানুষ অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করে
যেই দেশে এখনো মানুষ বিনা চিকিৎসায় মারা যায়, যেই দেশে এখনো মানুষ মাত্র 8,000-10,000 টাকা বেতন পেয়ে জীবন সংগ্রামে জীবন যুদ্ধে সব সময় লিপ্ত থাকে, সেই দেশের রাজস্ব আয় থেকে 40,000 কোটি টাকা তালাশ করে পাওয়া যায় না, সেই দেশের রাষ্ট্রীয় ব্যাংক থেকে 1,162,000 কোটি টাকা খুঁজে পাওয়া যায় না, এর চাইতে পরিতাপের আর দুঃখের কোনো বিষয় হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকের মোবাইলে মোবাইলে কিছু টাকা দেওয়ার কথা আসছে। ওইখানে এক ভদ্রলোক পাওয়া গেছে, একাই সে 150 নাম্বার দিয়ে টাকা নিচ্ছে, আছে না? আমরা জাতিগত ভাবে দুর্নীতিগ্রস্ত, কথা বলেন ঠিক কিনা? কারণ কি? এর একটা কারণ আছে, বলবো? আপনারা বিরক্ত হইতেছেন না তো? আজকে এই যে মাহফিল, মাওলানা নাঈম সিদ্দিকী, তার একটা ইউটিউব ভিত্তিক চ্যানেল আছে মার্কাস টিভি ইসলামিক মিডিয়া, মিডিয়া ব্যক্তিত্ব হওয়ার কারণে তার অনেক বক্তা, তার বন্ধু, তার মহাব্বতের আজকে এখানে বক্তার অভাব নাই। যদি ভালো না লাগে ইশারা ইঙ্গিত করলে পরবর্তীতে আরো বক্তা আনার জন্য আমাদের রিজার্ভ ব্যাংক সমৃদ্ধ আছে, আলহামদুলিল্লাহ। বিরক্ত হইতেছেন না তো? পৃথিবীর মানুষ, আমাদের আইম্মায়ে আরবা, চার মাযহাবের চার ইমামের এক মাযহাবের ইমামের মত হচ্ছে, আগুনে পাকানো কোনো জিনিস যদি খায় কেউ, বারবিকিউ, কাবাব, ভুনা গোশত, তাহলে এই খাবারের পরে তার ওযু করতে হবে, এটা মুস্তাহাব। কারণ কি? মানুষ চা খাইতে যাওয়ার আগে বলে যে চলো একটু শরীরটা গরম করে আসি, দুই কাপ চা চা খাই, বলে কি? বলে না। তাহলে চায়ের একটা প্রভাব কি? শরীর গরম হওয়া, ধরে নেবে তো, ঘুমে ধরছে, ঘুমটা একটু দূর করি, এক কাপ কফি খেয়ে আসি, তাহলে কফির একটা প্রভাব, ঘুম দূর হওয়া। উনি বলেন যে আগুনের একটা প্রভাব, এটা যেহেতু জাহান্নামের নিদর্শন, এই কারণে আগুনে পাকানো জিনিস খাওয়ার পরে তুমি উজু করবা, তাহলে বোঝা গেল এটার একটা প্রভাব আছে। সারা পৃথিবীর মানুষ গোস্তকে ভালোবাসে, আরবিতে প্রবাদ আছে সাইয়্যিদু ত্বআমি আল লাহম, যে খাবারের সর্দার হচ্ছে গোস্ত। যেই সব দেশে মিডল ইস্টে ওটের গোস্ত প্রিয়, দুম্বার গোস্ত প্রিয়, কোন কোন রাষ্ট্রে, কোন কোন রাষ্ট্রে যদি বস্তুবাদী হয়, নাস্তিক হয়, ইহুদ খ্রিস্টান হয়, তাহলে শুকরের গোস্ত প্রিয়, কুকুরের গোস্ত প্রিয়, গোস্তের মধ্যেই তারা থাকে। একমাত্র একটা জাতি আমরা বাঙালি, যাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি, কথা বলেন ঠিক কিনা? কোন কুকুর কোন কুকুরকে আস্ত গিলে ফেলে এরকম ইতিহাস কেউ দেখাইতে পারবে না, কোন গরু কোন গরুকে আস্ত গিলে ফেলছে এরকম ইতিহাস কেউ দেখাইতে পারবে না, কোন মহিষ কোন মহিষকে আস্ত গিলে ফেলছে এরকম দেখাইতে পারবে না। কিন্তু মাগুর মাছ আপনি পুকুরে চাষ করতে ছাড়ছেন, এর মধ্যে আগের ট্রামের মাগুর যদি বড় থেকে থাকে, ওই ছোট গোলারে খায়া ভ্যানিশ করে ফেলবে, কথা বলে ঠিক কিনা? এই দেশের মানুষের রক্তের সাথে অতিরিক্ত মাছ ভক্ষণ করার কারণে নিজের সাজাটিকে গ্রাস করার একটা মন মানসিকতা, আমি একাই সম্পদশালী থাকবো, আমি একাই পপুলারিটি ধরে রাখবো, আমি একাই নেতৃত্ব দিব, আর কোনো ভাইয়ের দরকার নাই, এই চিন্তা চেতনা বাঙালির আছে না নাই, কথা বলেন? জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? এটা এটা নেচার। তো আমি বলতেছিলাম অনেক দূর চলে গেছি, আল্লাহ পাক এই কোরআনটা নাজিল করছেন জিবরিল আলাইহিস সালাম কি নিজে তেলাওয়াত করে, মন্ত্রণালয় থেকে এখানে বাজেট আস্তে আস্তে কমে যায়, ধরে নেন এখানে কেউ একজন কোরআনকে অস্বীকার করে, সে যদি বলে হুজুর জিবরিল আলাইহিস সালাম আসমান থেকে যে নিয়ে আসছে, আসার পথে শয়তান যদি পিস্তল ঠেকায় বলে যে আমার দুইটা কথা এখানে ঢুকায় দাও, এই সম্ভাবনা আছে না নাই? এর উত্তর আল্লাহ পাক দিয়েছে, সুবহানাল্লাহ। বলেন আল্লাহ, আল্লাহর কোরআনে বলেন জি কুওয়াতিন, আল্লাহু আকবার বলেন,
আবার আপনার মালিক বলে আয় পৃথিবীর মানুষ, আবার জিবরিল ফেরেশতাকে জোর করে কোন কালাম ঢুকায় দেওয়ার চান্স নাই, কেন নাই? বলে জিবরিল এমন শক্তিশালী ফেরেশতা, তার সাথে পৃথিবীর কোন শয়তান কোন অন্য ফেরেশতারাও পারবে না। জিবরিলের শক্তি কি পরিমাণ? মুস্তাদারাকে হাকেম একটা হাদিসের কিতাব, সেখানে আসছে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বলছেন, আ জিবরিল আমার তো তোমাকে সরাসরি দেখতে মনে চায়, একটু দেখা দাও। কোন নবীজি আমি আপনার মজলিস থেকে উঠা যাওয়ার পরে আপনি পূর্ব আকাশের দিকে তাকাই নাই। কিছুক্ষণ পরে আবার জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি পূর্ব আকাশের দিকে তাকায় কিছু দেখেছেন? আল্লাহর নবী বলতেছে, জিবরিল আমি পূর্ব আকাশের দিকে তাকাইলাম, কিন্তু আমি দেখলাম পুরা আকাশটা কালো হয়ে গেছে। জিবরিল এবার বলতেছে, ও আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে 600 কালো কালো নূরের পাখা দান করছে। আল্লাহু আকবার বলে, এর একটা মাত্র পাখা এই আসমানের নিচে জমিনের উপরে ছড়ায় দেখে একেবারে, বাকিগুলা খোলার জায়গা আমি এই আসমানের নিচে পাই না। এমন শক্তিশালী ফেরেশতা যখন কোরআন নিয়ে আসছে, তারে সেভ করে অন্য কোন কথা ঢুকানোর সুযোগ আছে? মনে করেন কোরআন বিরোধী এবার কেউ আরেকটা প্রশ্ন করলো পাল্টা, আরো এক ধাপ পরে, আচ্ছা ঠিক আছে মানলাম জিব্রাইল শক্তিশালী, কিন্তু এমন দুষ্টামি করলে এখান থেকে চলে যাও, বহুত কষ্ট একটা পরিবেশ তৈরি হইতেছে মাত্র। যে মানলাম তার শক্তির কারণে কেউ তার সাথে সেটা করতে পারলো না, কোরআনের মধ্যে গাইরে কোরআনকে অন্য কোনো কথাকে ঢুকাইতে পারলো না, কিন্তু একটা চান্স তো থাকে, সেটা কি? যে আল্লাহ পাক আরশে বসে তেলাওয়াত করছে, আর জিবরিল হয়তো প্রথম আসমানে থেকে শুনছে, এরপরে আরো আরো আসমান আরো অনেক দূর, এই দূরের থেকে শুনলে ভুল শোনারও তো সম্ভাবনা আছে, এই প্রশ্নটা আসে কিনা? আজকে এইখান থেকে দিলের এই প্রশান্তি নিয়ে যাবেন যে আমাদের আপনাদের কোরআনের উপরে পৃথিবীতে আর কোনো কোরআন নাই, আর কোনো কিতাব নাই, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক তার জবাবটাও সুন্দরভাবে বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম যি কুওয়াতিন ইনদা দিল আরশি মাকীন। শুধু আমার ফেরেশতা জিবরিল শক্তিশালী এরকম না, আমার জিবরিল 1500 মাইল দূরে থেকে আমার কালাম শুনছে এরকম না, আমার জিবরিল প্রথম আসমানে থেকে শুনছে আমি আরশে থেকে তেলাওয়াত করছি এরকম না, আমার জিবরিল ইন্দা দিল আরশি মাকীন আরশে আমার কাছে বৈশা বৈশা তেলাওয়াত শুনছে। নবীজি আইসা, জিবরিল আইসা নবীজিকে তেলাওয়াত করে শোনাইছে, নবীজি বারবার নিজের ঠোঁট মোবারক নাড়াচাড়া করছেন এটা মুখস্থ করার জন্য। আল্লাহ তাআলা নবীকে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। এই নবী, আপনার ঠোঁট আপনি এইভাবে নাড়াচাড়া করে পেরেশান হওয়া লাগবে না, আমি আল্লাহ নিজেই জিম্মাদারি নিয়ে আপনার সিনার মধ্যে আপনার মুখের মধ্যে কোরআনকে জমা করে দিব। একটা ইংরেজি বই মুখস্থ করা যায় না। মুসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে আরজি পেশ করছে, ইয়া রাব্বি ওয়াজাদতু তাওরাতা উম্মাতান ইয়াতাহাফফাযুনা কিতাবাহুম। ওয়াল্লাহ, আমি তাওরাতে এমন একটা উম্মতের কথা পাইলাম যে উম্মত নাকি তাদের আসমানি গ্রন্থ মুখস্থ করতে পারবে,
আল্লাহ তুমি আমাকে আমার উম্মতকে মন দামি উম্মত বানিয়ে দাও সুবহানাল্লাহ আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সেম বিষয়টা নজর আসছে ঈসা নবী আল্লাহকে বলে ইয়া রাব্বি ও মালিক আমি তাওরাতে এমন একটা উম্মতের কথা পেয়েছি যারা তাদের 30 পারা কোরআনকে মুখস্থ করে ফেলবে আল্লাহ আমার আগে ঈসা মূসা নবী তোমার দরবারে দরখাস্ত পেশ করছে তার উম্মত যাতে ওই উম্মতের মতো হয়ে যায় ও আল্লাহ আমি চাই না আমার উম্মত সেই উম্মতের মতো হোক আমি স্বয়ং ঈসাকেই তুমি ওই উম্মতের অন্তর্ভুক্ত করে দাও এ কোরআনের কি মর্যাদা কত দাম এক একটা আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেবে কারী তাফসীর রহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের এক ওয়াকে উল্লেখ করছেন বাবা এলাকায় মানুষ মারা গেছে জানাজা দেওয়ার মতো কোনো আলেম নেই কিছু যুবক তিন রাস্তার মরে গিয়া দাঁড়ায় রয়েছে তারা এই আশায় দাঁড়ায় রয়েছে যদি কোনো আলেম যদি কোনো দাড়িটু গোয়ালা মানুষ পাওয়া যায় তাকে বলবো ভাই আপনি আমাদের এই লাশটাকে জানাজা পড়ায় দেন একজন মানুষের সন্ধান পেয়েছে আসেন আপনি একটু জানাজাটা পড়ায় দেন ঘটনাক্রমে সে পুলিশের চাকরি করে জানাজার নামাজ পড়াইছে দাফন কাফন করছে এখানে যে বেসের র্যাং থাকে এটা হারায় গেছে কিছুক্ষণ পরে এলাকার লোকদেরকে বলতেছে আমার এই জিনিসটা তো আমি খুঁজে পাই না পরে মাথায় আসছে যে কবরটা একটু খুঁজে দেখি কবরের মধ্যে আছে কি না কবরের মাটি সারায় আর কবরের মাটির থেকে খুশবু জান্নাতি গ্রাম বের হইতেছে পাশের মাচাটা সরাইছে আর দেখে ফুলের মধ্যে ওই কাগজটা রাখা আছে আল্লাহু আকবার জোরে আওয়াজ করব এই পুলিশ অফিসার এবার বড় আবেগ নিয়ে বলতেছে কোন বাড়ির মানুষ এটা মারা গেছে তার পরিবারের সাথে আমি একটু কথা বলতে চাই লোকজন বলতেছে তার তো কেউ নাই শুধুমাত্র তার একটা যুবতী কন্যা আছে আর কেউ নেই হ্যাঁ আমি তার সাথেই কথা বলবো যুবতী কন্যাকে গিয়ে বলতেছে মারে তোমার বাবা কি এমন নেক আমল করছে যেই নেক আমল করার কারণে তার এত সম্মান হইছে ওহে পথিক মুসাফির ভাই আমার বাবাকে তো আমি তেমন কোন আমল আর নেক কাজ করতে কখনো দেখি নাই তবে আমাদের ঘরের মধ্যে একটা পুরাতন কিতাব আছে মাঝে মাঝেই দেখতাম এটা খুইলা চোখের পানিগুলো ফারাইতেন বুকের সাথে জড়ায় রাখতেন চোখের মধ্যে কপালের মধ্যে লাগাইতেন মাথার মধ্যে রাখতেন মাঝে মাঝে পৃষ্ঠাগুলো উঠায়া লাইনে লাইনে হাত বুলায় বুলায় বলতে নিয়ে মেরি রব কি কালাম হ্যায় এটা আমার আল্লাহর কথা এটা আমার আল্লাহর কথা ওহে এলাকার মুসলমান ভাইরা আমার কোরআন পড়তে জানে না কোরআন বুঝে না কোরআনের সাথে শুধু সম্পর্ক রাখছে ভালোবাসছে এই উসিলায় আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিয়েছে আর আপনি যখন আপনার সন্তানকে হাফেজে কোরআন বানাবেন একজন হাফেজে কোরআন কয়জনকে সুপারিশ করবে আওয়াজ দিয়ে বলেন দশজনের তালিকা শুনবেন শুনবেন এক নম্বর হাফেজে কোরআনের বাবা আল্লাহু আকবার বলেন হাফেজে কোরআনের মা হাফেজে কোরআনের দাদা হাফেজে কোরআনের দাদি হাফেজে কোরআনের নানি হাফেজে কোরআনের দাদা শ্বশুর শাশুড়ি আর থাকে দুইটা আর থাকে কয়টা এই দুইটাকে বাংলাদেশের বিখ্যাত শাইখুল হাদিস মুহাদ্দিস আল্লামা নূরউদ্দিন গওহরপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন
এই দুইটা হচ্ছে ওই ব্যক্তি যে একজন হাফেজে কোরআনের লেখা পড়ার জিম্মাদারি দায়িত্ব নেয় ওই ব্যক্তি আর ওই ব্যক্তির স্ত্রী সুবহানাল্লাহ ইসলাম এমন এক জীবন ব্যবস্থার নাম যে কাউকে মাহরুম করে নেয় কোন না কোন ভাবে নেক কামাই করার সুযোগ রেখে দিয়েছে সুবহানাল্লাহ সূরা ফাতিহার মধ্যে যে ফজিলত সূরা ইখলাসের যে ফজিলত এই ফজিলত যদি সূরা ইউনূসের মধ্যে দিত সূরা ইউসুফের মধ্যে দিত তাহলে সব মুসলমান কি পড়তে পারত আল্লাহ পাক সবচেয়ে বেশি সওয়াবের সূরাগুলা সবচেয়ে বেশি সওয়াবের দোয়াগুলা সহজ লভ্য করেছেন যাতে করে আপাম ওমর জনতা আম জনতা সর্বসাধারণ সেটাকে আমল করে করে সওয়াব কামাই করতে পারে এর নাম ইসলাম এই কোরআনের শান মান কত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে কোরআন নাযিল হইছে ওই সময় সারা আরবের মধ্যে সাহিত্যিকতার বড় প্রচলন ছিল আবু জাহাল তার দরবারের মধ্যে সিদ্ধান্ত নিল কে আছো মুহাম্মদকে কবিতার মাধ্যমে পরাজিত করতে পারবা এক শয়তান মারায় বলতেছে আমি পারবো মুহাম্মদকে পরাজিত করতে যাও গিয়া দেখে নবীজি মসজিদের মধ্যে নামাজ আদায় করতেছে নামাজের মধ্যে সূরাতুল হাক্কা তেলাওয়াত করতেছে আল হাক্কাতু মাল হাক্কা ওয়ামা আদরাকা মাল হাক্কা কাযাবাত সামুদ ওয়া আদ বিল ক্বারিআহ فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية شاب قول آيات رشش ها أكبر كاسه قطع بولن ঠিক কি না বত মাইশ কবি পিছনে দাঁড়ায় মনে মনে বলতেছে যে এটা মনে হয় আমি কি কবি আমার চাইতে বড় কবি মোহাম্মদ নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা এই সূরার আরেকটু সামনে আরেকটা আয়াতের মধ্যে বলতেছেন ওয়ামা হুয়া বিকওলি কাহিন না এটা কোন জাদুর জাদুগিরি না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার মাথা নষ্ট হয়ে গেছে যে আমি যে মনে মনে ভাবলাম এটা কবিতা তো আল্লাহ পাক এরপরে আয়াতে বলতেছে ওয়ামা হুয়া বিকওলি শাইর এটা কোন কবির কবিতা না আমি যে এটা ভাবলাম এটা মুহাম্মদ জানে কেন নিশ্চয়ই এটা জাদুগিরি নাউজুবিল্লাহ কাফেরদের এটা বুলেটিং ছিল যখনই নবীজির কাছে কোনো মুজিজার কারণে পরাজিত হইতো জাদু বলে দিত কি বলে দিত আবু জাহাল আইসা বলে মুহাম্মদ আমার হাতের মধ্যে কি আমরা ছোটবেলায় এরকম করতাম না আমার হাতের মধ্যে কি দেখি তো বলতে পারো না কয় বললে কি হবে বললে আমি তোমার উপর ঈমান আনব সুবহানাল্লাহ নবীজি বলতেছে যে আবু জাহাল আমি বলবো না তোমার হাতে যে জিনিসটা আছে ওই জিনিসটাই বলে দিব সুবহানাল্লাহ মাত্র ৬ জনে কইছে সুবহানাল্লাহ আর পিছনে যারা দাঁড়ায় রইছে এই আধা ঘন্টা পরেও কি এদের ডিসিশন নেওয়া হয় নাই যে এই ওয়াজটা কি ভালো লাগবে না খারাপ লাগবে এই ডিসিশনের মধ্যে এখনো আছে মেহরবানি করে বৈশা জানা যে পেয়ার ভাই দাঁড়ায় রয়েছে উনি স্টেজের মধ্যে আইসে বৈশা যান আপনি এখানে মুরব্বী মানুষ আপনি কষ্ট করতেছেন এটা সাপের খেলা মানুষ দাঁড়ায় দেখে সাপের খেলা কি করে দেখে কারণ কি জানেন যদি কোনো কারণে এই বাইদা বেটা পোষ না মানলো ছুটে গেল তাহলে দৌড় দেওয়ার রাস্তাটা ঠিক রাখে এখানে কি সাপের খেলা দেখা হইতেছে আব্বাসী সাহেব যখন ওয়াজ করছে ওই সময় জায়গা ছিল না এই সময় দাঁড়ায় থাকার একটা কি ছিল যৌক্তিকতা ছিল কিন্তু এখন কি ঘটনা তা এখন তো জায়গা আছে পর্যাপ্ত ইচ্ছে করলেই বসা যায় আল্লাহ পাক বসার তৌফিক দান করে কি বলতেছিলাম কি বলতেছিলাম যেন আবু জাহাল নবীজি বলতেছে যে আমি বলবো না তুমি বলবা না তোমার হাতে যেটা আছে সেটাই বলবে আবু জাহাল দেখলো তার হাতের ভিতরের পাথরটা আস্তে আস্তে নড়াচড়া আরম্ভ করে দিয়েছে তার হাতের পাথরটা নড়াচড়া করতেছে
আর ভিতর থেকে বলতেছে উশহিদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলে যে আমি পাথর সাক্ষী দিয়েছি উনি হচ্ছে আখির নবী সুবহানাল্লাহ আরবদের এই নীতি ছিল যে যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোন দাবি কোন মুজিজার কাছে যদি হার মানত তাহলে জাদু বইলা উড়িয়ে দিত আজকেও আবু জাহালের দশররা আবু জাহালের অনুসারীরা মুসলমানের কোন কার্যকলাপ মুসলমানের কোন সভ্যতা সংস্কৃতি পছন্দ না হলে আলেম ওলামার কোন হক কথা পছন্দ না হলে জঙ্গিবাদী এবং স্বাধীনতা বিরোধী বলে উড়িয়ে দিতে চায় কথা বলেন ঠিক কিনা সিস্টেম আগেরটাই আছে কিন্তু ধরন চেঞ্জ হয়েছে কি চেঞ্জ হয়েছে চোরের গল্প শোনেন নাই ওই যে চুরি করছে এখন চাচা মিয়া ধইরা থানার দিকে লয়ে যাইতেছে পরে কয় চাচা আপনার চেহারাটা আমার বাবার চেহারার মতো লাগে তো কি হইছে আমার জুতাগুলো তো আপনার দরজায় থিয়াইছি শীতের দিন কুয়াশা পারাইতে হয় তুই একটু অনুমতি দিলে আমি জুতাগুলো নিয়ে আসব আচ্ছা বলেন এই চোর কি আর ফেরত আসবে চোর তো ভাগছে আবার বছর খানেক পরে ওই সেম চোর ধরা খাইছে এবার চাচা মিয়া বলতেছে এবার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর মতো আমার দেখা গেল আমি আর তোরে ছাড়তাছি না পরে বলতেছে যে চাচা গতবার তো আমি চলে গেছিলাম আপনি আমারে বিশ্বাস করবেন না এখন তা আমি এখানে দাঁড়াই আপনি গিয়া জুতাগুলো নিয়ে আসেন তাহলে কি হয়েছে সিস্টেম চেঞ্জ হয়েছে কিন্তু বিষয় একটাই রয়েছে আবু জাহাল উতবা শাইবা তারা পৃথিবীর জমিনে নাই তাদের দোসররা ভিন্ন পদ্ধতিতে ভিন্ন সিস্টেমে আজও মুসলমানদেরকে অপমান অপদস্থ করতে চায় কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন মুসলমান আল মানজিদ একটা ডিকশনারি আছে একটা কি আছে অভিধান ডিকশনারি সেই ডিকশনারির মধ্যে একটা পাখি আছে অনেক ছোট আল্লাহ পাক রাজ্জাক সব কিছুর রিস্কের ফয়সালা কে করেন আমাদেরকে কে খাওয়ান ওই পাখিটার খাবার কে আল্লাহ পাক নির্ধারণ করছেন বাঘ যখন হরিণ শিকার করে বাঘ যখন ভেড়া বকরি শিকার করে তো বাঘের দাঁতের মধ্যে গোস্ত তো বাঘের টুকপিকের ফায়দা হয় ওই পাখিটা বাঘের দাঁতের এই গোস্ত গুলা পরিষ্কার করে দেয় সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আর ফাঁকে বাঘের দাঁত পরিষ্কার হয় আর এই পাখিরও কি হয় ক্ষুধা নিবারণ হয় তো প্রশ্ন হইতে পারে যে এইটার গোস্ত খাওয়া শেষ হইলে অথবা দাঁত পরিষ্কার শেষ হইলে যাই বলি বাঘ তো এই চোয়ালটাকে বন্ধ করলেই পাখিটারেও খাইতে পারে পারে কি পারে কিন্তু আল্লাহ পাকের কি নিজাম এই পাখির মাথার উপরে যে ছোট কাঁটাটা আছে এর মধ্যে এমন বিষাক্ততা রাখছেন যে ওই বাঘ যদি চলকে আবদ্ধ করতে চায় তো এর আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে সে মারা যাবে মনে রাখবেন মুসলমান আল্লাহ পাক যেমন কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করার ঘোষণা করেছেন ঠিক তেমনি ভাবে কোরআনের ধারক বাহক কোরআনের মুহিব্বিন মুতাআল্লিকিনদেরকেও কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন সারা পৃথিবীর নাস্তিক মুরতাদরা ইহুদ নাসারা ইসলাম বিদ্বেষীরা যদি আমাদেরকে গিলে ফেলতে চায় আমাদেরকে গোরগাস করে ফেলতে চায় তাহলে আমাদের মাথার উপরেও আল্লাহর কোরআন থাকার কারণে আল্লাহর কোরআনের পারে আমাদেরকে ধ্বংস করতে পারবে না তারা নিজেরাই ধ্বংসস্তূপে পরিণত হবে কথা বলেন ঠিক কিনা আজকের এই মাহফিল থেকে আমাদের প্রতিজ্ঞা হবে জীবন পার করব কোরআনের সাথে কথা বলেন ঠিক কিনা জীবন যাপন করব কোরআন অনুযায়ী কথা বলেন ঠিক কিনা নিজের একটা সন্তানকে কোরআন কোরআনের হাফেজ বানাবো ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা যাদের সন্তান হয় নাই নিয়ত করব আল্লাহ আমার সন্তান হলে আমি হাফেজে কোরআন বানাবো পুরুষ হোক নারী হোক তাকেই হাফেজে কোরআন কি করব বানাবো নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুক মঞ্জুর করুক সকলে বলে আমিন